हाय व्यूअर्स, वेलकम टू माय चैनल। आशा करछि सबाई भालो आछेन। आज आमी आपनादेरके बानिये देखाबो कातला पोस्तो रेसिपी। एई रेसिपिटा किन्तु खुबी इजी एकटा रेसिपी आर खेतेओ किन्तु असाधारण लागे। गरम भातेर संगे जास्ट असाधारणी। तो चलुन देखे नी आमी एई कातला पोस्तो रेसिपिटा किभाबे बानाबो। सेटा जानार जन्य किन्तु अवश्यई आमार पुरो भिडियोटी देखते थाकबेन। कतला पोस्त बनानोर जोन्नो आमी एखाने निये निएछि कतला माछ। कतला माछटाके आमी नून हलुद दिए माखिए रेखेछिलाम। लागछे पोस्त बाटा आर निये निएछि आदा बाटा, पेंयाज। पेंयाजटा आमी झिरि झिरि करे कुचिए निएछि। आर लागछे काँचा लंका। काँचा लंकाटा आमी दुभाग करे चिरे निएछि। प्रथमे आमी माछगुलोके भेजे नेब। कड़ाई गरम करे निएछि। एरपर एर मध्ये दिए दिछि सरिषार तेल। तेल गरम हये गेछे। एरपर आमी एक एक करे माछगुलो दिए भेजे नेब। दिए दिछि माछगुलो। देखते ही পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এক এক করে এগুলো তুলে নেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা। আদাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটার। পোস্ত বাটারটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পোস্তটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ছেঁড়া কাঁচা লঙ্কা। এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি। যদি আপনারা বেশি ঝাল খান তাহলে বেশি নিয়ে নিতে পারেন, আর যদি কম খান তাহলে আরো কম নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, কারণ এটা মাখা মাখা হবে। এরপর এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার জলটা ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো মাখা মাখা হয়ে গেলে আমি এগুলো নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা পোস্তটা একেবারে মাখা মাখা হয়ে গেছে।
এরপর আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পেলেন কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এই কাতলা পোস্ত রেসিপিটা। দেখতেই পাচ্ছেন আমি কাতলা পোস্তটাকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা রেসিপির সাথে। ধন্যবাদ।